৩৬৫ দিন রাজনীতি হয় তিনশো পঁয়ষট্টি সেকেন্ড রাজনীতি নয় রাজনীতিবিদদের দিয়ে অনুষ্ঠান অথচ অরাজনৈতিক সমস্ত প্রশ্ন মালা আমরা করে থাকি দর্শক আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ তিনশো ব্রাহ্মণবাড়িয়া দুই আপনি কেমন আছেন শিরিয়া বলেন

তবে লুডু খেলা আর ক্যারাম বোর্ড খেলা এটা বেশি খেলেছে আপনি স্কুলে কেমন ছাত্রী ছিলেন মধ্যম নাকি ভালো নাকি কিরকম ছিলেন না খুব ভালো ছাত্রী ছিলাম না আমি না দরকারও নেই ভালো ভালো কিছু না আমি খুব খারাপও ছিলাম না এরকম ভাবেই চলে এরই এরই কিছু করতে পারে দুষ্ট ছিলাম খেলাধুলা করতাম অনেক কিরকম দুষ্টি দুষ্টির একটা एग्जांपल দেন না কিরকম যেমন বান্ধবীদের সঙ্গে তো খেলাধুলা হতোই মনে করেন অনেক পরে যে যেন সামনের লাইনে যে আমাদের পিটিটা হতো এটা পরে গেলেও যেন সামনে কোনো রকম দোষ বলে কোন রকম যে ঢুকে লাইনের ভিতরে ঢুকে যে আস্তে আস্তে করে চলে যাওয়া সামনে এটা করেছি ক্লাসের ভিতরে বেঞ্চে যেমন আগে বলে রাখতাম ফ্রেন্ডদেরকে যেন আমার জন্য একটা সিট রাখে সামনের দিকে সামনের সিট এবং কর্নারে হতে হবে কর্নার কেন করতেন সেটা যদি বলেন সামনেটা বুঝলাম যে না ভালো

অনেক করা ছিলেন ইচ্ছে করলেই কোথাও যাওয়া যেত না খুব কড়া শাসনে বড় হয়েছে এখন স্কুলে ফ্রেন্ডের বাসে যাব। একটা ফ্রেন্ডের হয়তো মনে করেন একটু জ্বর আসছে বা অসুস্থ খবর পেলাম অনেক দিন ধরে আসছে না এখন এই ফ্রেন্ডের কাছে কেমন করে যাব দেখতে খুব মন চাইছে তখনকার সময় তো সবার পাশে এখন ফোন মোবাইলের যুক্ত ছিলই না তো তখন কয়েকটা ফ্রেন্ড মিলে আমরা বুঝলাম যে আমাদের আজকে যেতে হবে প্ল্যান করেছি একটু যাব কেমন করে যাব আগে আগের দিনই বলে রেখেছি যে কালকে ওর বাসায় যে খাবো তো ও তো যথারীতি ওর আম্মা উনি খালাম্মা খুব আমাদের জন্য আয়োজন করে রেখেছেন এখন আমরা কেমন করে যাব। আমি আমার বাসাটা আমার স্কুলের কাছি আমার ভাইরা দেখে ফেলবে বা কেউ যদি দেখে ফেলে আমার বাবার কানে পৌঁছে যাবে তাহলে তো খবরই আছে যদি জেনে যায় সেক্ষেত্রে আমরা চারটা ফ্রেন্ড একসঙ্গে করলাম আমরা দুইটা রিক্সা রিক্সায় করে গাড়িতে না রিক্সায় করে গেলাম তা আমাকে কেমন করে ফ্রেন্ডরা নিয়ে যাবে সেই জন্য আমার আমি পিছনে বসলাম রিক্সায় বসলাম আমার কুলে আরেকজন বসলো আমরা দুই ফ্রেন্ড পিছনে বসলাম রিক্সায় যথারীতি বসার পর সামনে দুইটা ফ্রেন্ড বসলো যেন আমাদের ঢেকে গেল ঢেকে গেলো যেন আমাদেরকে না দেখা প্রেমের চিঠি কবে পেয়েছেন কোন ক্লাসে প্রেমের কখনো আসলে আমার বাবা এতই করা ছিলেন প্রেমের চিঠি ওরকমভাবে না মানুষ চিরকুট ঢিল দিয়ে দিত আমি যখন স্কুলে যেতাম বা ভাস্কুলের সামনে প্রথম পড়াটা কোন প্রেমের চিঠি পড়েছিলেন আমি কোনোদিনও প্রেমের চিঠি পড়িনি কারণ একটা চিঠি আমার হাতে চিঠি পড়েছিলেন তাহলে আপনি হাতে এসেছিল আমি এটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম আপনি এমনিতেই শেখ হাসিনার কাছে গেছেন প্রাইম মিনিস্টার হক নেত্রী হক সেজে গেছেন আপনি প্রথম যখন সংসদ সদস্য হিসেবে তার সামনে গেছেন তার সামনে প্রথম যাওয়ার পরে কেমন লেগেছিল আপনার প্রথম দেখা ওনার কাছে আমরা যখন আমি প্রথম সংসদ সদস্য হয়েছি এবং যেদিন প্রথম আমি সংসদে গেলাম সেখানেই দেখা হয়েছে তখন আমি ভিতরে ঢুকার পর এটা এটা একটা সমুদ্রের মতো খোলা আকাশের মতো অনুভূতিটা কেমন করে যে বুঝাই ওনার কাছে যখন গেলাম কাছে একটু ভয়ও পাচ্ছি লজ্জাও পাচ্ছি মানে সব কিছু মিলিয়ে আবার সম্মানের যে জায়গাটুকু মানে আমাকে যে এত বড় একটা সম্মান দিয়েছে মানে এটা যেন একটা খোলা আকাশের মতো একটা একটা সমুদ্রের মতো আমি এটা মানে কিভাবে বুঝাবো আমি যখন গেলাম উনি তো দেখছেন সবাইকে মুচকি মুচকে হাসছেন উনি তো খুবই ভালো মানুষ ভয়ও পাচ্ছে একটু যে আমাকে এত বড় একটা সম্মান দিয়েছে আমি এটা কতটুক কিভাবে রক্ষা যেন করতে পারি মানে এটি আমার ভিতরে বারবার কাজ করছিল যে এত বড় একটা জিনিস আমাকে এটা রক্ষা করতে হবে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং মাস্ক ব্যবহার করবেন জননেত্রী শেখ হাসিনা বলেছেন মাস্ক ব্যবহার করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলে তিনি মাস্ক ব্যবহার করতে মাস্ক ব্যবহার করবেন সুস্থ থাকবেন